আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক শেজাবাড়া বিজামা মসজিদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে একটি মজার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। নিশ্চয়ই ক্লাসের শিরোনামটি তোমরা এতক্ষণে দেখে ফেলেছ, বোর্ডের মধ্যে দেওয়া আছে সন্ধি। তো ফার্স্টে সন্ধি কাকে বলে সেটা দেখব, তারপর সন্ধির প্রকারভেদ দেখব এবং সেই সন্ধির ব্যবহারগুলো দেখব। প্রথমে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করে আমার আলোচনাটা শুরু করব। চ্যালেঞ্জ ধরো, ফার্স্টে আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম যে সন্ধি বিচ্ছেদটা আমাকে করে দিবা। আশা করি কমেন্টসের মাধ্যমে তোমরা আমাকে আনসারটা করে দেওয়ার চেষ্টা করবা। মনে হচ্ছে 90% পারবা না। তারপর আমি দিচ্ছি যে শক্ত, এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে কমেন্টে জানাও। কি পারছো না? তো কারণ কি? কারণ স্যার বইয়ে তো এটা দেখি নাই, মুখস্থ তো করি নাই, মনে তো পড়তেছে না। আচ্ছা তোমাদের আরেকটা দেই, ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ করে দিই। জি স্যার, এবার তো পারছি। হ্যাঁ, কি? ইতি, যোগ, আদি। পারছি না? হ্যাঁ, কিন্তু নিয়ম কি, কিভাবে পারছি এটা? এবার পারছ মনে করো তো? না, আসতেছে না, মনে আসতেছে না, ঠিক না? কিন্তু এটা তুমি পারছ, কিন্তু নিয়ম কি পারছ না। কারণ কি? কারণ মুখস্থ করছে, কারণ তোমাদেরকে এটা মুখস্থ করানো হয়েছে, ইতি, যোগ, আদি ইত্যাদি। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, এই ধরনের জটিল জটিল অনেকগুলো নিয়ম আজকে তোমরা শিখবা। এবং কি তোমাকে যখন প্রশ্ন করা হয় ইত্যাদি সন্ধি বিচ্ছেদ কি তুমি পারবা, এবং তোমাকে যদি রিপিট প্রশ্ন করা হয় নিয়ম কি তখনও তা আনসার করতে পারবা। তার জন্য কি করতে হবে? প্রো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখবা। এই ক্লাস ফার্স্ট প্রশ্ন তোমাদেরকে করি, আমি ক্লাসের মধ্যে এই জিনিসগুলো দেখাবো, যদি তুমি পারো তাহলে অবশ্যই শুরুতে আনসারটা করবা। ফার্স্ট, সন্ধির প্রকারভেদ। এটার প্রশ্ন তোমাদেরকে প্রথম প্রশ্ন যদি করা হয় সন্ধি কত প্রকার, তখন তুমি আনসার কি দিবা? তুমি চিন্তা করবা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি দুই প্রকার, তাহলে বিসর্গ সন্ধি কি দুষ্কর্ল, তিন প্রকার না দুই প্রকার, এই ধরনের একটা ডাউটে পড়ে গেছো কিন্তু আসলে, যে দুই প্রকার দিব না তিন প্রকার দিব, বিসর্গ সন্ধি নামক তো একটা সন্ধি ছিল। প্রিয় বন্ধুরা, এটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সন্ধির যত রকমের প্রশ্ন করো বন্ধুরা আনসার হবে দুই প্রকার। তাহলে আমরা জানলাম সন্ধি কয় প্রকার? দুই প্রকার। শুধুমাত্র একটি আনসার হবে তিন প্রকার। আমরা দেখি, ফার্স্ট সন্ধির প্রকারভেদ। প্রিয় বন্ধুরা, সন্ধির প্রকারভেদে বললাম সন্ধি কয় প্রকার, এই আনসারে তুমি ডাউট হওয়ার কিছু নাই, দুই না তিন, দুই হবে কেন, তিন হবে কেন, এই তোমার কনফিউশনে পড়ার দরকার নাই, ডিরেক্ট আনসার দিয়ে দিবা। সন্ধির যত রকম প্রকার জিজ্ঞেস করো, তোমার যদি জিজ্ঞেস করে স্বরসন্ধি কয় প্রকার, বাংলা সন্ধি কয় প্রকার, তো এই ধরনের প্রশ্ন যদি তোমাকে করে সন্ধি কয় প্রকার, যত রকম সন্ধির যত রকম প্রশ্ন করুক আনসার হবে দুই প্রকার। তাহলে সন্ধি কয় প্রকার? দুই প্রকার। কি সন্ধি? এক, বাংলা সন্ধি, খাঁটি বাংলা সন্ধি বা বাংলা সন্ধি বলতে পারি আমরা। নাম্বার দুই, তৎসম সন্ধি, তৎসম সন্ধি। এবার আসো বন্ধুরা, আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় বাংলা সন্ধি কয় প্রকার, তার আনসার হবে কত? অবশ্যই দুই। তাহলে কি? স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। প্রিয় বন্ধুরা, বলেছিলাম সন্ধি কয় প্রকার? দুই প্রকার। বাংলা সন্ধি কয় প্রকার? দুই প্রকার। প্রশ্নে বলে দিয়েছিলাম সন্ধির যত রকম প্রশ্ন হোক আনসার দুই প্রকার, শুধুমাত্র মনে রাখবা এই তৎসম সন্ধি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এটাও মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি। এই যে দেখো, তৎসম শব্দটার শুরুতে কি? ত, ত কিন্তু দেখতে তিনের মতো, এটা দিয়েও তুমি মনে রাখতে পারো যে তৎসম সন্ধি তিন প্রকার। এছাড়া সন্ধির যত রকম প্রশ্ন হোক আনসার হবে দুই প্রকার। তৎসম সন্ধি কয় প্রকার বন্ধুরা? ফার্স্ট স্বরসন্ধি, দুই নাম্বার ব্যঞ্জন সন্ধি, তিন নাম্বার
বিসর্গ সন্ধি। আমরা ফার্স্ট এখন আলোচনা করব এই বিসর্গ সন্ধি দিয়ে। বন্ধুরা, বিসর্গ সন্ধি দিয়ে তারপরে আমরা অন্যান্য সন্ধির গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম দেখব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবা, নতুন কিছু পাবা আমার বিশ্বাস। তো বন্ধুরা, বিসর্গ সন্ধি পড়ার আগে আমরা একটা ছোট করে একটা গল্প শিখে নিই। গল্পটা হচ্ছে, কোনো একটা ছেলে, মেধাবী ছেলে, সে পরীক্ষায় প্রতিনিয়ত প্রথম হতো, ফার্স্ট হতো। ছেলেটা একবার বার্ষিক পরীক্ষায় তৃতীয় হয়ে গেল। স্বাভাবিকভাবে ছেলেটার মন খারাপ, সে খুব চিন্তা করতো, এক থেকে তিনে চলে গেলাম, কি করা যায়। সে চিন্তা করলো, আমার এই তিন, সে শুনলেই তখন বিরক্ত হয়ে যেত, প্রথম থাকতো সবসময়, তিন হয়ে গেল, সে এই তিন সরানোর জন্য ব্যস্ত হয়ে গেল। তাই সে সব সময় তিন সরাও, তিন সরাও, এরকম একটা অবস্থা থাকত। প্রিয় বন্ধুরা, তোমরা যদি এই তিন সরাও শব্দটা মনে রাখো, তাহলে তোমাদের বিসর্গ সন্ধি শেষ, আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা, বিসর্গ সন্ধির জটিল জটিল নিয়ম আছে। বন্ধুরা, এই নিয়মের পেছনে তোমরা কিন্তু বলতে পারো না যে সন্ধিটা আসলে কিভাবে হয়। বন্ধুরা, যদি তিন সরাও মনে রাখো, তাহলে বিসর্গ সন্ধি শেষ। কিভাবে? এই তিন সরাও দিয়ে আমি তিনটি শকে বুঝাইছি। কি শক? দন্ত স, মূর্ধন স, তালব্য স। এই তিন শ র দিয়ে আমি রকে বুঝাইছি। বন্ধুরা, উ দিয়ে আমি উকারকে বুঝানো হয়েছে। বন্ধুরা দেখো, কোনো সন্ধিজাত শব্দে, কোনো সন্ধিজাত শব্দে যদি দন্ত স, তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, র এবং উকার পাও, নির্দ্বিধায় মনে রাখবা এটা বিসর্গ সন্ধি। আর নিশ্চয় জানো, বিসর্গ সন্ধি বিচ্ছেদ করতে একটি বিসর্গ এক্সট্রা এসে জুড়ে বসে। আর এই বিসর্গটা কোথায় বসবে? বন্ধুরা, এই তিন সরাওয়ের ওয়ার্ডগুলো যে লিখলাম, এই ওয়ার্ডগুলোর রিপ্লেসে বসবে। অর্থাৎ যেখানে দন্তস থাকবে সেটা উঠে যাবে, তার পরিবর্তে বিসর্গ বসে যাবে। মূর্ধন্য স, তালব্য স, র এবং উকার, এগুলোর পরিবর্তে বিসর্গ সন্ধি তে তোমরা বিসর্গটা বসাই দেবা। দেখো বন্ধুরা, এভাবে তুমি বইয়ের মধ্যে অসংখ্য নিয়ম না শিখে এই টেকনিকের মাধ্যমে তুমি সম্পূর্ণ বিসর্গ সন্ধিটা শিখে নিতে পারছো। বন্ধুরা দেখো, আমরা তাহলে দেখি একটু এক্সাম্পল উদাহরণের মাধ্যমে জিনিসটা সহজে বুঝবো, কিভাবে এই অ্যাপ্লাইটা করবো আমরা। বন্ধুরা, তিন সরাও দিয়ে আমরা কি বুঝাইছি, তিনটা স, র এবং উকার যদি থাকে তাহলে সেটা বিসর্গ সন্ধি ধরবো, এবং সেটা সন্ধি বিচ্ছেদে আমরা এই শব্দ ওয়ার্ডগুলোর বদলে আমরা বিসর্গ বসাই দেব। দেখো, একটা আমরা সন্ধি বিচ্ছেদ দেখি বন্ধুরা, নিষ্ঠুর। দেখো বন্ধুরা, আমি যদি তোমাদেরকে ইত্যাদির পরিবর্তে ফার্স্টে নিষ্ঠুরের সন্ধি বিচ্ছেদ দিতাম, তখন কিন্তু তোমরা পারত না, সমস্যায় পড়ে যেতা। এবার দেখো, এই যে নিষ্ঠুর শব্দটাতে কি আছে, দেখো বন্ধুরা, নয়রশিকার নিয়ের পরে মূর্ধন্য স আছে। এই মূর্ধন্য স এর পরে কি বসবে? বন্ধুরা বলেছিলাম, এই মূর্ধন্য স এর বদলে আমরা বিসর্গ বসাই দেবো, তাহলে সন্ধি বিচ্ছেদটা কি হবে? দেখো, নি কি আছে বন্ধুরা, মূর্ধন্য স, তার পরিবর্তে কি বসাই দিব, বিসর্গ, যোগ। এইবার বিসর্গ মূর্ধন্য সটা বাদ দিলে আর কি থাকে বন্ধুরা? বিসর্গটা বাদ দিয়ে দাও, থাকতেছে ঠয়রস্যকার ঠু, র, ঠিক বসাই দাও, ঠুর। এটাই হচ্ছে বিসর্গ সন্ধির বিচ্ছেদ। দেখো বন্ধুরা কত সহজ, নিষ্ঠুর সন্ধি বিচ্ছেদ কি, মূর্ধন্য স আছে, তার পরিবর্তে বিসর্গ দিয়ে দিছি, প্লাস ঠুর। এবার দ্বিতীয় আরেকটা দেখো তুমি, মনস্তাপ। বন্ধুরা, মনস্তাপ, বন্ধুরা এখানেও খেয়াল করো তো কি আছে, বন্ধুরা দন্ত স আছে, তাহলে এটা অবশ্যই স, তিন স এর একটা স আছে, তাহলে এটা অবশ্যই বিসর্গ সন্ধি। আর তার সন্ধি বিচ্ছেদ আগের নিয়মেই হবে, কি লিখবা তাহলে, মন, এবার এই দন্ত স এর জায়গায় কি বসাই দিবা, বিসর্গ। আর কি থাকতেছে, সটাকে বাদ দিলে থাকতেছে ত, আকার, প, তার মানে তাপ। দেখো বন্ধুরা কত সহজে তুমি শিখে নিলা মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কি, মনোযোগ তাপ। এইভাবে তুমি আরো করতে পারো, নিরাশা, নিরাশা। দেখো বন্ধুরা কি হবে, ত,
তাহলে নি রয়ের বদলে কি দিয়ে দিবা? বিসর্গ। এবং রটাকে বাদ দাও, এখানে একটা আকার আছে, তাহলে আ তাহলে অবশ্য আকার আশা। কত সহজ। তারপর আরো এক্সাম্পল দেখো, এখন তুমি এরকম পারবা নিশ্চয়ই কমেন্টে, এই 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 জিনিসগুলো তোমরা আমাকে কমেন্টে করে দেবা। তত অধিক বন্ধুরা দেখো তো, এখানে ওই তিন স্বরের কোনো কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি আছে? উকার। কি করবো বন্ধুরা? তাহলে তত উকারের বদলে আমরা দিয়ে দিব বিসর্গ, আর তত ও তত অধিক অধিক, তাহলে এখানে কি বসাই দিবা? অধিক। তার মানে তত যোগ অধিক। বন্ধুরা তোমাদেরকে একটা দিচ্ছি আমি, র র র থাকলেও কিন্তু তার পরিবর্তে আমরা কি দিব বন্ধুরা? বিসর্গ দেব। তো র কে আমরা রেফ, রেফও কিন্তু র এর মতো, রেফ থাকলেও তোমরা সেটা বিসর্গ সন্ধি কে ব্যবহার করবা। যেমন তোমাকে যদি থাকা হয় এরকম দেয় নির্ণয়, তাহলে এটাও বন্ধুরা ওই আওতাধীনে আসবে, র এর কাজই করবে। তাহলে কি হবে বন্ধুরা, এই রেফের বদলে আমরা কি দিয়ে দিব? বিসর্গ দিয়ে দিব, আর নয় নির্ণয়। শেষ বন্ধুরা, এ হচ্ছে তোমাদের বিসর্গ সন্ধির নিয়ম। আশা করি বিসর্গ সন্ধিতে এবার যত ধরনের কষ্ট থাকবে তোমরা একটুও না ভেবে খুব ইজিলি অল্প সময়ের মধ্যে আনসার করে ফেলতে পারবা। বন্ধুরা এবার আমি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হবো, যেগুলোতে কনফিউশনে পড়ি আমরা যে কি হবে না হবে। ফার্স্টের যে নিয়মটা খুব মনোযোগ দিয়ে দেখবা, প্রথম নিয়মটা হচ্ছে যদি তুমি দেখো কোনো সন্ধিজাত শব্দে, বন্ধুরা আমি ফার্স্টে যে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম সেই নিয়মটাতে চলে যাচ্ছি, যদি তুমি দেখো কোনো সন্ধিজাত শব্দে জফলা আছে, জফলা থাকে, অর্থাৎ এই জফলা থাকে কোনো সন্ধিজাত শব্দে জফলা থাকলে তার তাকে তোমরা ইকার করে দিবা, ইকার করে দিবা। এটাই নিয়ম, আর কিছু নিয়ম না, তোমাদের সহজ নিয়ম দেখে দিলাম। কি করে দিবা বন্ধুরা? ইকার, অর্থাৎ এইটা এটা করে দিবা, ইকার করে দিবা। তো কিভাবে? যেমন ধরো তোমাদেরকে আমি বুঝার জন্য দিচ্ছি, এ ধরো কোন একটা সন্ধিজাত শব্দে তুমি তয়জ ফলা পাইছো, কি করে দিবা? টি করে দিবা। যদি পাও পয়জ ফলা, কি করে দিবা বন্ধুরা? টি করে দিবা। যদি পাও ময়জ ফলা, কি করে দিবা বন্ধুরা? নি করে দিবা। যদি পাও কয়েজ ফোলা, কি করে দিবা বন্ধুরা? কি করে দিবা। দেখো তাইলে তোমার সন্ধি বিচ্ছেদ শেষ। বন্ধুরা ফার্স্টে যে আমি বলেছিলাম ইত্যাদির সন্ধি বিচ্ছেদ কি, দেখো তো বন্ধুরা এই যে ইত্যাদি ইত্যাদি, বন্ধুরা কি আছে বলতো? জফলা আছে। বলছি কি, জফলা থাকলে কি করে দিবা? ইকার করে দিবা। তাহলে বন্ধুরা দেখো তো কি করলাম আমরা, এই যে ই তয় জফলা, কি করে দিলাম? ইতি ইতি যোগ। কি আছে? জফলার বদলে রস্বীকার করে দিছো, তারপরে আকার আছে, ব্যয়ের স্বীকার দিয়ে আছে, তার মানে আদি আছে, ইতি যোগ আদি। দেখো বন্ধুরা ফার্স্টের প্রশ্নে কিন্তু তুমি বলেছিলাম নিয়ম কি, পারোনি কিন্তু, আজকের কিন্তু দেখো এখানে খুব সহজ করে দেওয়া হয়েছে ইত্যাদি। বন্ধুরা এবার দেখো এরকম তুমি অনেক পারবা, এরকম তুমি এখন অনেক পারবা। যেমন তোমার যদি দেওয়া হয় অত্যুক্তি, যদি দেখ অত্যুক্তির সন্ধি বিচ্ছেদ কি বন্ধুরা? জফলা আছে, হ্যাঁ, কি করে দিবা? তয়ের সাথে জফলা আছে, তাকে তি করে দাও। তাহলে কি লিখবা? অতি অতি যোগ অত্যুক্তি অত্যুক্তি উক্তি, তাহলে এখানে কি দিয়ে দেবা? উক্তি। তাহলে দেখো বন্ধুরা কত সহজ। এবার তোমাদেরকে আমি আরো দুইটা দিচ্ছি, এগুলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে করে দেখাবা। তাহলে বলো তো বন্ধুরা এই যে অত্যন্তর সন্ধি বিচ্ছেদ কি, নিশ্চয়ই আমাকে কমেন্টসের মাধ্যমে এটার সন্ধি বিচ্ছেদ করে জানাবা, আশা করি পারবা। এটা তোমাদেরকে দিলাম বাড়ির কাজ। আরো একটা দিলাম বন্ধুরা, প্রত্যেক প্রত্যেক, বন্ধুরা এই প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ কি নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে তোমরা আমাকে জানাবা, এই দুইটার সন্ধি বিচ্ছেদ করে। এখন তুমি নিয়ম তো জানো, তাহলে অবশ্যই পারবা বন্ধুরা, আমি দেখবো তোমরা এটা পারো কিনা। বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছো, আমি এবার দেরি না করে দ্বিতীয় নিয়মে চলে যাই। বন্ধুরা যদি কোনো বর্ণে, বন্ধুরা যদি কোনো বর্ণের সাথে বফলা থাকে তার পরিবর্তে রস্বউ বা দীর্ঘউকার বসে যাবে। বন্ধুরা যদি কোনো সন্ধিজাত শব্দে বফলা থাকে, বফলা থাকলে তাকে তোমরা কি করে দিবা? তাকে রস্বউ বা দীর্ঘউকার
করে দিবা। কিভাবে বন্ধুরা? মনে করো আছে অশ্বকার, কিন্তু বন্ধুরা কার কিন্তু এটা অশ্ব অথবা দীর্ঘ কার করে দিবা। হ্যাঁ, কার করে দিবা। যদি দেখো বন্ধুরা ছয় ব ফলা আছে, কি করে দিবা বন্ধুরা? রস্বকার করে দিবা। দেওয়ার রস্বকার করে তার মানে কি হয়ে যাবে? সু, সুন্দর। যদি দেখো বন্ধুরা নয় ব ফলা আছে, কি করে দিবা? নু। যদি দেখো বন্ধুরা নয় ব ফলা আছে, কি করে দিবা? লু। কত সহজ না বন্ধুরা? তাহলে দেখো তুমি শুনতে দিচ্ছে এক্সট্রা বইয়ের যে রুলস আছে এইভাবে তোমাকে শিখতে হচ্ছে না, খুব সহজে করে ফেলতে পারতেছো বন্ধুরা। তোমাকে যদি হুট করে এসে বলতো স্বাগতম সন্ধি বিচ্ছেদ কি, তুমি কিন্তু কনফিউশনে পড়ে যাবা চারটা দেখলে। তো দেখো বন্ধুরা এখন দেখো তো এখন কনফিউশনে পড়তেছো কিনা, কত সহজে পারবা বন্ধুরা স্বাগতম সন্ধি বিচ্ছেদ, জটিল সন্ধি বিচ্ছেদ এটা। কিন্তু দেখো তোমার এখন আর জটিল না, একদম ইজি। কিভাবে করবো বন্ধুরা? স্বাগততে কি আছে? সয় বফলা আছে কিন্তু, আর বফলা থাকলে কি বলছিলাম বন্ধুরা? রস্ব বা দীর্ঘ উকার করে দিবা। তো বন্ধুরা সয় বফলাতে আমরা এই বফলার এগেনস্টে বর্ণের সাথে কি দিয়ে দিব? সু দিয়ে দিব। এ হয়ে গেছে সু যোগ সু, বফলাটা বাদ দাও। কে থাকতেছে বন্ধুরা? আ গ ত। হ্যাঁ বসাই দাও আ গ ত। দেখো বন্ধুরা কত সহজ হয়ে গেল, সুযোগ আগত। বন্ধুরা ভর্তি পরীক্ষা বলো, নবম দশম শ্রেণীর এসএসসিতে বলো, সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে সন্ধি আছে। এই নিয়মগুলো যদি তুমি শিখো তাহলে অবশ্যই অনেক কাজে আসবে। বন্ধুরা স্বাগত সন্ধি বিচ্ছেদ শিখলাম, এবার আমি আরো একটা দেখাই বন্ধুরা, অন্বেষণ, যেটা অনেক পরীক্ষায় আসে বন্ধুরা, অনেক চাকরির পরীক্ষায় এই সন্ধি বিচ্ছেদটাকে দেওয়া হয়। বন্ধুরা অনেক জটিলতায় ভুগি আমরা, এই ধরনের জিনিসগুলো দেখলে কি হবে না হবে আমরা ভুলটাই বেছে নেই। কিন্তু বন্ধুরা এই নিয়মটা যদি শিখে নাও দেখো তুমি কত সহজে এখন পারবা, তোমাকে আর মুখস্থ করতে হবে না গাদা গাদা। এখন দেখো অন্বেষণ নিশ্চয়ই সবাই পারবা। বন্ধুরা কার সাথে বটা আছে? নয়ের সাথে। তাহলে কি করে দিবে? এটাকে নু করে দিবা। তাহলে কি হবে নিয়ম অনুযায়ী? অনু। কি হবে বন্ধুরা? অনু। এবার ন ব বাদ দাও, আর কি আছে তাদেরকে বসাই দাও। ন ব কে বাদ দিলে বন্ধুরা নয় ব একার আছে, তাহলে দেখো এ, তারপরে কি আছে বন্ধুরা? মূর্ধন্য ষ, তারপরে ন, তার মানে অনুযোগ এসন অন্বেষণ। বন্ধুরা আবার তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দিচ্ছি, যদি এই নিয়মটা বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে এই দুইটা সন্ধি বিচ্ছেদ করে দেখাবা। কি দিচ্ছি বন্ধুরা? তন্নি। বন্ধুরা তন্নি দিচ্ছি, নিশ্চয় পারবা বন্ধুরা। এবার অন্বিত দিচ্ছি, তন্নি এবং এই অন্বিত এই দুইটার সন্ধি বিচ্ছেদ তোমরা আমাকে কমেন্টস এর মাধ্যমে করে দেখাবা। আমি আর দেরি না করে বন্ধুরা এখন তৃতীয় নিয়মে চলে যাব। তৃতীয় নিয়মটা কি সেটা যাব, নিশ্চয় তোমরা এটি আমাদেরকে আমাকে কমেন্টস এর মাধ্যমে করে দেখাবা। তৃতীয় নিয়মে চলে যাওয়ার আগে বলে দিচ্ছি, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা বেল আইকন। প্রিয় বন্ধুরা আমরা এবার তিন নম্বর নিয়মে যাব। তিন নম্বর নিয়মটিও অনেক সহজ, একটু মনোযোগ দাও। যদি কোনো সন্ধিজাত শব্দে অয় থাকে, কোনো সন্ধিজাত শব্দে অয় থাকলে তাকে তোমরা একার করে দিবা। অয় থাকলে একার করে দিবা বন্ধুরা, একার করে দিবা, একার করে দিবা। কিভাবে দেখো, মনে করো আছে লয়, আছে ধরো লয়, কি করে দিবা? কোনো নিয়ম নাই, লে করে দিবা। মনে করো আছে শয়, কি করে দিবা বন্ধুরা? সে করে দিবা। যদি দেখো বন্ধুরা আছে নয়, কি করে দিবা বন্ধুরা? স্বাভাবিক নিয়ম, নে করে দিবা। তাহলে বন্ধুরা এবার তুমি একটা এক্সাম্পল দেখো বন্ধুরা, মনে করো আছে স্বয়ং, কি আছে বন্ধুরা? স্বয়ং। উচ্চারণ করে দিই স্বয়ং, অয়ন। তাহলে এখানে অয় আছে বন্ধুরা, তাহলে এই অয় মানে অন্তস্থিতার পরিবর্তে এটাকে একার করে দিবা। তাহলে বন্ধুরা এই যে স্বয়ং, স্বয়ং অয় আছে, এটাকে তোমরা সে করে দিবা। এই যে সে যোগ স্বয়ং অন, তাহলে অন করে দিবা। এই যে হয়ে গেছে স্বয়নের সন্ধি বিচ্ছেদ। দেখো বন্ধুরা এমনিতে মনে রাখার টেকনিক নাই, স্বয়নের সন্ধি বিচ্ছেদ যে সে যোগ অন হবে তুমি এটা বুঝবাই না, নর্মালি এটা বুঝতেই পারবা না। তোমাকে দেখো কত সহজে এখন মনে রাখতে পারবা স্বয়নের সন্ধি বিচ্ছেদ কি, সে যোগ অন। তুমি এটা সিলেক্টই করতে না, তুমি যদি না জানো তাহলে সে যোগ অন তুমি দিবাই না, এটা মিলেই না। তাহলে দেখো বন্ধুরা কিভাবে করবা, স্বয়ন হয় থাকলে এটাকে আমরা একার করে দিব। তাহলে বন্ধুরা তোমাদেরকে একটা কাজ দেই বন্ধুরা, এটা আমাকে কমেন্টসে করে দিবা। তোমাদেরকে দিলাম নয়ন, আশা করি বন্ধুরা এই নিয়মে তোমরা এটাও আমাকে করে দেখাতে পারবা।
বন্ধুরা এটার আরেকটা নিয়ম আছে বন্ধুরা, যদি অয় না থেকে বন্ধুরা আয় থাকে, যদি বন্ধুরা অয় না থাকে, আমি চতুর্থ নিয়মে চলে যাচ্ছি বন্ধুরা, যদি দেখো কোন সন্ধিজাত শব্দে অয় না থেকে আয় থাকে, বন্ধুরা আয় থাকলে কি করব আমরা দেখো, যদি কোন সন্ধিজাত শব্দে আয় থাকে, আয় থাকলে সেটাকে আমরা ঐকার করে দেব বন্ধুরা, আমরা অয় থাকলে একার করে দিব, আয় থাকলে ঐকার করে দিব বন্ধুরা, ওই কার এই যে ঐকার করে দিব, ঐকার করে দিব বন্ধুরা। যেমন ধরো আছে গায়, দেখো বন্ধুরা গায় কি করে দিব, গই করে দিব, নাই কি করে দিব বন্ধুরা, নই করে দিব। তারপরে যদি মনে করো আরো এরকম থাকে লায়, তাহলে কি করে দিবা, নই করে দিবা। যদি থাকে পায়, কি করে দিবা বন্ধুরা, পই করে দিবা। দেখো বন্ধুরা একটা খুব ইম্পর্টেন্ট একটা, যেটা এসএসসি অষ্টম সপ্তম নবম বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা কি বন্ধুরা আসে, গায়কের সন্ধি বিচ্ছেদ কি, খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। দেখো বন্ধুরা এখন তুমি অনুমান করে না করে নিয়ম মাফিক করতে পারো বন্ধুরা, গায়কের সন্ধি বিচ্ছেদ কি, গই যুগক। দেখো বন্ধুরা এটা কি তুমি নর্মালি চিন্তায় আসবে যে গায়কের সন্ধি বিচ্ছেদ গই যুগক, তুমি কিন্তু এটা সিলেক্টই করবা না যদি তুমি না জানো, তুমি ভাববা এটা তো মিলেই না। তাহলে বন্ধুরা কি করবা, দেখো কনফিউশন নিয়মটা আমরা কত ইজিলি শিখতেছি বন্ধুরা, এই যে গায়ক, গায়ক আয় আছে কিনা বন্ধুরা, এই যে আ অন্তস্থীয় আয় আছে কিন্তু, আমরা বলছিলাম বন্ধুরা আয় থাকলে সেটাকে কি করে দেব বন্ধুরা, ওই করে দেব। তাহলে বন্ধুরা গায় আয়কটাকে আ অন্তস্থীয়কে আমরা গই ঐকার করে দিলে হয়ে যাবে বন্ধুরা গই, গা আয়ক অক বন্ধুরা, গই যোগ অক। দেখো বন্ধুরা কত সহজে শিখে গেলা বন্ধুরা, তোমাদেরকে যদি এবার দেওয়া হয় পারবা, আমি আরেকটা তোমাদেরকে দিচ্ছি আমাকে কমেন্টস এর মাধ্যমে, এরকম যত আসুক নায়ক পায়ক এরকম যত আসুক তুমি সব এই নিয়মে করে ফেলবা, আমি সময় স্বল্পতার কারণে এক্সাম্পলগুলো দিচ্ছি না, তোমাদেরকে একটা কাজ দিলাম সেটা আমাকে কমেন্টস এর মাধ্যমে করে দেখাও, নায়ক এই নায়কের সন্ধি বিচ্ছেদ কি হবে বন্ধুরা, নিশ্চয় পারবা বন্ধুরা করে ফেলবা। বন্ধুরা কোনো সন্ধিজাত শব্দে যদি তুমি ও তারপরে দন্তনন মূর্ধনন এবং অনুস্বার থাকে তাদেরকে ম করে দিবা, থাকলে কি করে দিবা, ম করে দিবা, শেষ বন্ধুরা ম করে দিবা বন্ধুরা, আর বাকি সব ঠিক থাকবে। যেমন বন্ধুরা যদি দেখো শঙ্কা, বন্ধুরা কি দেখো দি ও আছে বন্ধুরা, কি করে দিবা এটাকে, ম করে দিবা, তাহলে কি হয়ে যাবে বন্ধুরা, সম যোগ এই ও কে কি করে দিয়েছ, ম করে দিয়েছ, তাহলে এই মবাদ আছে কে, কা, তাহলে এই সম যোগ কা শঙ্কা। বন্ধুরা পরবর্তীতে আরো দেখো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, যদি দেখো বন্ধুরা সন্তাপ কি হবে বন্ধুরা, অবশ্যই পারবা, এই নটাকে কি করে দিব আমরা, নটাকে ম করে দিব, তাহলে কি হবে বন্ধুরা, সম, এবার নটাকে বাদ দেব ত আকার, তা প তা। দেখো বন্ধুরা কত সহজ নিয়মটি, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে দুইটা বাড়ির কাজ দিচ্ছি বন্ধুরা, এটা আবার আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাও, এটার সন্ধি বিচ্ছেদ কি হবে, অবশ্যই পারবা বন্ধুরা, কি আছে বন্ধুরা, অনুস্বার আছে, কি করে দিবা, ম করে দিবা, তাহলে কি হবে, সংযোগ কি, যম, সংযম। এবার একটা বাড়ির কাজ দেই, আমি করে ফেললাম, তোমরা দুইটা দিয়ে দিচ্ছি, এগুলো আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাও, সংরক্ষণ এটার সন্ধি বিচ্ছেদ কি, অনুস্বার আছে, আছে, কি হবে, করবা। তারপরে বন্ধুরা যদি দেখো সংশয় তার সন্ধি বিচ্ছেদ কি হবে, অবশ্যই পারবা, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবা। বন্ধুরা আজকের এই ক্লাসে যদি তোমরা একটু মাত্র উপকৃত হয়ে থাকো, যদি কিছু নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টস এর মাধ্যমে তোমরা জানাবা সন্ধির আরও কিছু জটিল নিয়ম আছে, যদি তোমরা তোমাদের চাহিদা থাকে কমেন্টস এর মাধ্যমে জানাও, আমি পরবর্তী ভিডিওটি বানাবো তোমাদের জন্য এই ধরনের নিয়মে করা যায়, তোমাদের কমেন্টস বলে দেবে আমি পরবর্তী ক্লাসটি বানাবো কিনা এই সন্ধির উপরে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবা, বেল আইকনে দিবা যেন পরবর্তী ভিডিও পাও। এবলে আমি আজকের ক্লাস শেষ করছি, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সবাইকে।